আগের দিন আমরা হচ্ছে দেখো কি শিখেছিলাম আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে সমতা করা হয় এবং ওই সমতাগুলো হ্যাঁ আমরা কিভাবে অর্ধবিক্রিয়া লিখে করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম আজকে সেগুলো হচ্ছে তোমার টাইট্রেশনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে কি ধরনের তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল তোমার এখানটায় প্রবলেম আসতে পারে পরীক্ষায় সেগুলো হচ্ছে আমরা পরিচিত হবো তো দেখি আমরা এখন আমাদের শুরু করছি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো জারণ বিজারণ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমাদের এখন স্টার্ট হচ্ছে তো দেখো আমরা এই জিনিসগুলোকে প্রথমে আমি টাইপ ভাগ করে দেখব তারপরে হচ্ছে আমরা এই টাইপের বাইরে যে আলাদা আলাদা করে তখন এই সবগুলো সমগ্রভাবে দুই তিনটা প্র্যাকটিস করে দেখব তো দেখি এখন আমাদের প্রথম টাইপ টাইপ 1 এই টাইপ 1 হচ্ছে আমাদের তোমার টাইট্রেশন রিলেটেড এটা আমাদের দেখো টাইট্রেশন রিলেটেড এখন টাইট্রেশন তো আমরা অ্যাসিড বেজে করে আসছিলাম তাই না ওই যে অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে টাইট্রেশন করলাম অনেকগুলো হ্যাঁ কিন্তু আমরা কিন্তু দেখো টাইট্রেশনের ক্লাসিফিকেশনে দেখে আসছি যে অ্যাসিড বেস টাইট্রেশন যেরকম হয় তোমার কিন্তু একইভাবে এরকম জারণ বিজারণ টাইট্রেশন অর্থাৎ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনেরও টাইট্রেশন হওয়া পসিবল তো ওইটার বেসিসে কিন্তু এখন আমাদের ওই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আর টাইট্রেশনের কিছু ম্যাথ দেখবো তো খেয়াল করি আমরা ম্যাথগুলো কিরকম দেখো আমরা জানি কি দেখো টাইট্রেশন আমাদের একটা জানা ঘনমাত্রার দ্রবণের মাধ্যমে একটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ এর যেটা আমাদের ঘনমাত্রাটা অজানা ওইটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি তো এখন দেখো এই ঘটনাটা এখানে হয়েছে যে আমাদের এই যে H2O2 দ্রবণকে আমরা হচ্ছে কি দ্বারা তোমার কি করলাম K2Cr2O7 দ্বারা তোমার হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত করলাম তো এখানটায় আমাদের প্রমাণ দ্রবণটা কে দেখো তো এই যে আমাদের K2Cr2O7 এর দেখো ঘনমাত্রা এবং আয়তন দুইটাই দেওয়া আছে তাহলে এটা কিন্তু আমাদের দেখো প্রমাণ দ্রবণ 22 ml 0.5 মোলার K2Cr2O7 তো আমরা এই দ্রবণটাকে কি করছি দেখো এটাকে 30 ml H2O2 দ্রবণ দ্বারা জারিত করছি কিন্তু এই H2O2 দ্রবণ দ্বারা আমরা কি করি না আমরা হচ্ছে এটার ঘনমাত্রাটা জানি না তো আমরা হচ্ছে এখন এটার ঘনমাত্রাটা বের করব ওকে তো দেখি এখন আমরা এটার ঘনমাত্রা কিভাবে বের করতে পারি তো শুরু করা যাক দেখো আমরা প্রথমে হচ্ছে এই বিক্রিয়াটা কি করব দেখো সমতা করব আগে আমাদের হচ্ছে এই বিক্রিয়া এই যে আগের দিন আমি যেরকম সমতা দেখলাম ওইভাবে হচ্ছে এখন আমাদের সমতাগুলো করে ফেলতে হবে তো এই বিক্রিয়াতে কি লাগতেছিল দেখো K2CO2 H2O2 এটার সাথে আমাদের কিন্তু সবসময় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন আছে এখন এই বিক্রিয়ায় কি কি প্রোডিউস হচ্ছিল বলতো এই যে K2SO4 প্রোডিউস হচ্ছিল আমার হচ্ছে এই যে ক্রোমিয়াম যেহেতু ছিল তাহলে ক্রোমিয়াম এই সালফেটের সাথে যুক্ত হয়ে ক্রোমিয়াম সালফেট প্রোডিউস করছিল আর আর কি তৈরি হয় আর আর হচ্ছে তোমার এই যে H2O2 ও হচ্ছে কাকে দেয় ও হচ্ছে অক্সিজেনকে দেয় তো এখানটা আমাদের কিছু অক্সিজেনও প্রোডিউস হচ্ছিল এবং সাথে পানিও প্রোডিউস হচ্ছিল এখন কোনটা কত মোল করে প্রোডিউস হচ্ছিল এটা হচ্ছে তোমার ওই যে প্র্যাকটিসের মাধ্যমে একটু মনে রাখতে হবে হ্যাঁ তো দেখো আমাদের K2CR2O7 কিন্তু আমাদের একটাই ছিল তোমার হচ্ছে H2O2 এটা হচ্ছে দেখো 3 সাধারণত হয় কি তোমার এই ধরনের একটা বিক্রিয়া তোমার হচ্ছে 3 মার্কসে যে কোশ্চেনটা আসে গ নম্বরে হ্যাঁ ওই সি নম্বরে যে কোশ্চেনটা আসে ওখানে তোমার বেসিক্যালি বলা হয় যে এইটাকে অর্ধবিক্রিয়া করে সমতা করতে তারপরে 4 মার্কসে এই টাইপের একটা ম্যাথ থাকে হ্যাঁ তো তুমি হচ্ছে মূলত দেখা যায় কি ওই 3 নম্বরের ম্যাথটা করার পরে এটা সমতা কি রকম হবে ওইটা হচ্ছে তুমি বুঝতে পারো অনেক সময় তোমার মেমোরাইজ করা দরকার পড়ে না কিন্তু হচ্ছে যখন তুমি অ্যাডমিশনে যাবা হ্যাঁ তখন হয়তো এই জিনিসগুলো তখন প্র্যাকটিস করতে করতে একদম পুরো মেমোরাইজেশনে রাখতে হবে তো দেখি এখন আমাদের
কি করা যায় এখন হ্যাঁ এখানে 3H2O2 আসলো এখানে সালফিউরিক অ্যাসিড আসলো H2SO4 আসলো আর এই সাইড থেকে CH2SO4 3 আর এখানটা দেখো তো এখানে কয় অণু পানি তৈরি হয়েছিল তোমার 7 অণু পানি তৈরি হয়েছিল আর অক্সিজেন কতটুকু তৈরি হয়েছিল অক্সিজেন কিন্তু এই যে তিনটা H2O2 থেকে তিনটাই অক্সিজেন তৈরি হয় ওকে তো দেখো এটা ছিল আমাদের বেসিক্যালি সমতাটা তো এখন এই সমতাটা আমাদের কেন ইম্পর্টেন্ট কারণ আমরা ওই যে অ্যাসিড ক্ষার দ্রবণের ক্ষেত্রে অ্যাসিড ক্ষার যখন আমরা টাইট্রেশন করলাম তখন কি ছিল আমাদের অ্যাসিডের মোল নাম্বার এবং ক্ষারের মোল নাম্বার জানা দরকার ছিল সূত্রটা এখনো আমাদের একই রকমই আছে তো একটু আমি সূত্রটা এখানটায় ডিসকাস করি যে কিভাবে কি আসলো তো দেখো আমাদের সূত্রটা হচ্ছে কি যে এরকম যে মোল নাম্বার অক্সিজেন অর্থাৎ জারকের মোল নাম্বার ডিভাইডেড বাই হচ্ছে মোল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে তোমার বিজারকের মোল নাম্বার তো এখন আমাদের হচ্ছে এখানটা এই যে অক্সিডেন্ট হ্যাঁ মানে হচ্ছে যে জারক আছে জারকটাকে জারক হচ্ছে যার চার্জ বাড়ে তাই না এই যে ক্রোমিয়াম ছিল +6 আর এখানে হয়ে গেছে +3 তো এটা কি যার হচ্ছে চার্জ কমে সেই হচ্ছে কি আমাদের জারক তাহলে চার্জ কমছে না ক্রোমিয়ামে ক্রোমিয়ামে যেহেতু চার্জ কমছে তাহলে এটা কিন্তু জারক তো জারকটাকে তোমার হচ্ছে জারকের মোল নাম্বার ইজ অক্সিডেন্ট অক্সিডেন্ট ও দিয়ে শুরু এই জন্য এটাকে আমরা হচ্ছে এম ও দ্বারা রিপ্রেজেন্ট করব হ্যাঁ আর হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট কি দিয়ে শুরু আর দিয়ে শুরু রিঅ্যাক্ট্যান্ট মানে কি বিজারক আছে অক্সিডেন্ট মানে হচ্ছে উপরে লিখেছে জারক আর রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে তোমার কি বিজারক তো বিজারকের এই যে এই রিঅ্যাক্ট্যান্ট এই কথাটা কি দিয়ে শুরু দেখো আর দিয়ে শুরু তাহলে এখানে বিজারক হিসেবে কে আছে যে দেখো অক্সিজেন এখানে যেহেতু পারঅক্সাইড তাহলে এখানে চার্জ অক্সিজেন আর -1 আর এটা হচ্ছে 0 তাহলে -1 থেকে 0 হওয়ার মানে ইকুয়াল চার্জ বাড়ছে এই কারণে হচ্ছে বিজারকের আমরা জানি চার্জ বৃদ্ধি পায় ফলে কিন্তু -1 থেকে 0 হয়েছে ফলে H2O2 কিন্তু এখানে বিজারক আচ্ছা তাহলে হচ্ছে এই বিজারকের মোল নাম্বার হচ্ছে Nr ওকে তো তারপরে কি করা হয় আমরা জানি কি দেখো মোল নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা যদি তোমার হচ্ছে খেয়াল থাকে তাহলে দেখো মনে পড়বে যে আমরা কিন্তু দেখো এই কনসেন্ট্রেশন অর্থাৎ হচ্ছে মোলার ঘনমাত্রার সংজ্ঞা এইভাবে করেছিলাম যে দেখো দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই হচ্ছে তোমার দ্রবণের আয়তন তাহলে হচ্ছে m = n/v তাহলে আমরা এখান থেকে দেখো তো এই mটা যদি তোমার মোলার ঘনমাত্রায় থাকে তাহলে আমরা এখান থেকে n = m/v লিখতে পারি না হ্যাঁ এখানে কিন্তু শর্ত কি এই mটা মোলার ঘনমাত্রায় থাকতে হবে তাহলে হচ্ছে মোল নাম্বারকে প্রকাশ করতে পারি আমরা কি দিয়ে বলো তো ওর ঘনমাত্রাকে ওর আয়তন দ্বারা গুণ দিয়ে তাহলে আমরা এখন সেই কাজটাই করতেছি তো কি করব দেখো এই যে এই অক্সিজেন যেটা আছে জারক ওইটার হচ্ছে মোল নাম্বার কত হতে পারে এটা হচ্ছে বের করার জন্য আমাদের এই অক্সিডেন্টের ঘনমাত্রা এটাকে হচ্ছে আমরা এম ও দ্বারা লিখলাম তারপরে হচ্ছে অক্সিজেন যেটা অর্থাৎ যেটা জারক জারকের যে ভলিউম এটাকে হচ্ছে আমরা ভি নট দ্বারা লিখলাম আমরা সাইডে লিখি যে কোনটা কি এম নট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট বা এটাকে বলা হয় আমাদের বাংলায় জারকের ঘনমাত্রা v not is equal to কি v not is equal to হচ্ছে তোমার ভলিউম অফ অক্সিডেন্ট এটার মানে হচ্ছে তোমার জারকের আয়তন তারপরে তোমার এই যে এখানে মোল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে এখানে আমি কি করব বলো তো এখানটাই হচ্ছে আমরা mr * vr করব হ্যাঁ একই ভাবে কারণ r দ্বারা আমি কি বুঝাচ্ছি r দ্বারা হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্ট কে বুঝাচ্ছি হ্যাঁ তো রিঅ্যাক্ট্যান্ট যেহেতু r দ্বারা স্টার্ট হয় তো এই যে এই দেখো mr mr মানে কি হচ্ছে mr মানে হচ্ছে আমাদের যে বিজারকটা আছে ওই বিজারকের ঘনমাত্রা তাই তো mr মানে হচ্ছে আমরা দেখো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এমআর মানে হচ্ছে দেখো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ বিজারকের ঘনমাত্রা আর ভিআর মানে কি ভিআর মানে হচ্ছে তোমার ভলিউম অফ রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ এটা আমাদের বিজারকের আয়তন ওকে তো দেখো
এখন আমরা এই যে এই জিনিসটা পেলাম এটা কিসের সমান এই যে n o / n r হ্যাঁ এই রেশিওটা কিন্তু সমান হ্যাঁ তাহলে আমরা এখান থেকে কিন্তু এই সূত্রটা এখানে কনস্ট্রাক্ট করতে পারলাম হ্যাঁ যে আমাদের দেখো ওই হুবহু তুমি যদি ওই অ্যাসিড ক্ষারটা মনে রাখতে পারো তাহলে হচ্ছে এই জারণ বিজারণের যে সূত্র এটা হচ্ছে তুমি মনে রাখতে পারবা এখন এই সূত্রটার আমরা হচ্ছে এখানটাই অ্যাপ্লাই করব তো দেখি এখন আমাদের এই যে এই ডাটাতে কি কি দেওয়া আছে না দেওয়া আছে এই যে দেখো আমাদের m নর অর্থাৎ অক্সিডেন্ট এখন যে অক্সিডেন্টটাকে এই যে এটা লিখে জারক 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 হচ্ছে আমাদের এই যে এটা বিজারক হচ্ছে আমাদের এই যে H2O2 হ্যাঁ তো আমাদের এখন দেখো জারকের সবকিছু কি দেওয়া আছে হ্যাঁ obviously এই যে P2CO2 O7 কিন্তু m নট আর v নট দুটোই দেওয়া আছে হ্যাঁ m নট কত ওর এর ক্ষেত্রে হচ্ছে m নট এর ভ্যালুটা 0.5 মোলার আর v নট এর ভ্যালুটা কত v নট এর ভ্যালুটা হচ্ছে তোমার দেখো 22 ml হ্যাঁ অর্থাৎ 22 মিলি ওকে তারপরে হচ্ছে এখন দেখি আমাদের হচ্ছে r অর্থাৎ বিজারক বিজারকের কি কিছু দেওয়া আছে বিজারকের এখানটায় কিছুই দেওয়া আছে হ্যাঁ এর দেখো ভলিউমটা দেওয়া আছে কিন্তু ওর কিন্তু কনসেন্ট্রেশনটা দেওয়া নাই তাহলে দেখো এই যে ওর ভিআরটা আমি লিখে দিচ্ছি কত 30 ml হ্যাঁ যেহেতু এই যে বিজারকের ঘনমাত্রা এই যে 30 ml দেওয়া আছে হ্যাঁ H2O2 হচ্ছে এখানে বিজারক আর হচ্ছে এম আর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট এটাই হচ্ছে আমাদের কি করতে হবে দেখো এইটাই আমাদের হচ্ছে বের করতে হবে হ্যাঁ দেখো তো আমাদের তাহলে আরো ভ্যালু দেওয়া আছে n নট n r এখন এই n o আর n r এই ভ্যালুগুলো কই থেকে পাবো এই n o হচ্ছে তোমার দেখো আমাদের জারকের মোল সংখ্যা তো দেখো আমাদের জারক কয়টা আছে একটা না এটার মোল সংখ্যা তোমার 1 আর n r টা কি n r হচ্ছে তোমার দেখো বিজারকের মোল সংখ্যা এটা হচ্ছে তোমার 3 হ্যাঁ তো দেখো আমরা এখানটা লিখে রাখি যে আমাদের n o যেটা এটা হচ্ছে আমাদের কি জারকের মোল সংখ্যা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের 1 আর যেটা n r অর্থাৎ রিঅ্যাকটেন্টের মোল সংখ্যা এটা কত এটা হচ্ছে আমাদের দেখো 3 তো এই ভ্যালুগুলো আমরা লিখে রাখলাম তো এখন এই ভ্যালুগুলো আমরা এই যে এখানে বসাই দিই সূত্রে তো দেখো আমাদের সূত্রটি এরকম হচ্ছে m নট v নট ইজ इक्वल टू m r v r ইজ इक्वल टू n o ডিভাইডেড বাই n r আচ্ছা এখন দেখি আমাদের এখান থেকে কি বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে তোমার v r না m r হ্যাঁ m r তাহলে হচ্ছে m r যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে এরকম হয়ে যাবে না m নট v নট ইনটু n r আর হচ্ছে তোমার এখানে নিচে থাকবে v r ইনটু n নট আচ্ছা থাকলো এখন ভ্যালুগুলো বসিয়ে দিই তো দেখি আমাদের m o হচ্ছে 0.5 আর একটা হচ্ছে তোমার 22 n r হচ্ছে কত n r হচ্ছে তোমার n r হচ্ছে এই যে 3 তারপরে হচ্ছে v r হচ্ছে তোমার 30 আর হচ্ছে n নট হচ্ছে আমাদের 1 এখন এই ভ্যালুগুলো যখন আমি দেখো বসিয়ে দিচ্ছি আমি এটার ভ্যালু দেখো কত পাই আমি এখন এই এর ভ্যালু পাচ্ছি 1.1 হ্যাঁ তাহলে এম আর এর ভ্যালু আমাদের আসছে দেখো 1.1 মোলার হ্যাঁ তো দেখো আমরা কিন্তু এই ভাবে কি করতে পারি আমাদের এই ক্যালকুলেশনের সূত্রটা ইউজ করে খুবই সহজে এক লাইনের মধ্যে এই যে দেখো দুই তিন লাইন আসলে দুই তিন লাইনের মধ্যে আমাদের কিন্তু H2O2 এর ঘনমাত্রা বা এরকম একটা জারক বা বিজারক যেটাই দেখ না কেন আমাদের যদি জারকের ঘনমাত্রা জানি তো বিজারকের ঘনমাত্রা বের করতে পারবো আমরা যদি বিজারকের ঘনমাত্রা জানি তো জারকের ঘনমাত্রা বের করতে পারবো জাস্ট সিম্পলি এই সূত্রটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো দেখো এটা খুবই একটা সহজ টাইপের ম্যাথ ছিল